বালি ভাণ্ডটা দিয়ে বলছি নাও ধরো কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা ভাবছে ঠাকুর দামটা বের করুক ততক্ষণে আমি ভাণ্ডগুলো গুছিয়ে নিই। পিছন ফিরে মনের আনন্দে ভাণ্ড গোছাচ্ছে। যেই ভাণ্ডগুলি গোছানো হয়ে গেছে হঠাৎ তাকিয়ে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। চিৎকার করে গোয়ালা ডাকছে, ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর। গৌরহরির পিছন ফিরে বলছে, ডাকছো নাকি, ডাকছো মানে, বলে ঘোলটা খেলে খেলে দামটা দাও। গৌরহরি বলছে, দেখো ও গোয়ালা, আমি কি করে দেবো তোমায় দাম, আমার কাছে তো কোনো কড়ি নেই। কড়ি নেই আগে বলনি কেন, তাহলে তোমায় ঘোল দিলাম না, অত শত জানি না, আগে ঘোলের দাম দেবে তারপরে যেতে দেব। গৌরহরি বলছে, দেখো আমি তো সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাবো বলো দেখি। দেখো ঠাকুর, তাহলে তুমি যদি আগে বলতে আমি তোমায় ঘোল দিতাম না, এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। শোনো, বড় ভাণ্ডের ঘোল খেয়েছো তুমি, তুমি জানো আমার কত বড় ক্ষতি করেছো। হাই পুরা কপাল, ঘুম থেকে উঠে কার মুখ দেখেছিলাম, জানলে বাড়ি থেকে বাইরে বেরোতাম না। কপাল চাপিয়ে কাঁদছে মা। গৌরহরি দেখছে, দেখেছো কাণ্ড, অর্থের জন্য কেমন করে কাঁদছে। ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়িয়েছে, ডাক গোয়ালা কেঁদো না, শান্ত হ, তোমার ঘোলের দাম চাই, এই তো। আচ্ছা বেশ, দেখো আমি তো সন্ন্যাসী, আমার কাছে কোনো কড়ি নেই, তবে হ্যাঁ পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে তুমি বলো তারা তোমাকে ঘোলের দাম দিয়ে যায়। গোয়ালা চিন্তা করছে, যাক তাহলে অপেক্ষা করি, পিছনে যে ভক্তরা আসছে তাদের কাছ থেকে দামটা নিয়ে নেব। গৌরহরি কিন্তু চলে গেলেন মা, আর এদিকে গোয়ালা পথের মাঝখানে বসে আছে, আর ভক্তরা ছুটতে ছুটতে যাচ্ছে, প্রভুকে স্মরণ করে নাম গাইতে গাইতে যাচ্ছে। তোহারি চরণে মনো